নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মা ছোটোমার হিসেল। আজকে আমি বানাবো এই লাল ডাটা শাক দিয়ে দুটি রেসিপি। তো আমি ডাটা শাকগুলোকে এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি পাতাগুলো এভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, শাকটা দিয়ে আলাদা রেসিপি বানাবো আর ডাটাটা দিয়ে আলাদা রেসিপি বানাবো। তো আমি ডাটাটাকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে ছুলে নেব। তো আমি ডাটাটাকে কেটে নিলাম। এবার আমি আলু কেটে নিচ্ছি। বন্ধুরা, এগুলো নতুন আলু, তাই বেশি একটা ছোলার দরকার নেই, আমি না ছুলেই দিয়ে দেব। ঠিক এভাবেই কেটে নিচ্ছি, তাহলে ডালটা আর আলু একসাথেই গলে যাবে। ব্যাস, আমি আর আলু দেব না, আমি তিনটা আলু ইউজ করলাম। বন্ধুরা, 1 কিলো শিঙি মাছ কিনে রাখা হয়েছিল, তো আমি অনেক দিন থেকেই এইভাবে হাঁড়ির মধ্যে জল দিয়ে জল পাল্টে পাল্টে রেখেছিলাম, তো ওখান থেকেই আমি কয়েকটা মাছ নিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো ঢালতে গিয়ে দুটো মাছ হারিয়ে গেছে, আর খুঁজে পাইনি। আপনারা যারা শিঙি মাছ কাটতে জানেন তারা ঠিক আছে, আর যারা জানেন না তাদের জন্য বলছি, শিঙি মাছ কিন্তু কাটা ফুটিয়ে দেয়, যে কারণে আমি আগের থেকে একটু লবণ দিয়ে রেখে দিয়েছি। লবণটা দিলে মাছটা কাটতে অনেক সুবিধা হয়। এবার আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলোকে কেটে নিয়েছি, এবার ভালো করে এভাবে ধুয়ে নেব। তো মাছ ধোয়া কমপ্লিট, এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এখানে আমি মাছটা আগে ফ্রাই করে নেব। তো মাছের মধ্যে আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। তারপর এখানে কড়াই গরম হয়ে গেছে, এখন আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি অয়েল। আমি সামান্য পরিমাণে নুন দেব যাতে মাছটা লেগে না যায়। তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, হয়ে গেছে ফ্রাই করা, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিলাম, এবার আমি সামান্য একটু তেল দিয়ে, তারপর আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 1/2 চামচ রাঁধুনি, তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, বন্ধুরা আলুগুলোকে আমি লাল করে ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতন হলুদ। তো আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড কালার এসেছে। তারপর আমি এর মধ্যে কেটে রাখা ডাটাগুলো দিয়ে দিচ্ছি।
আর একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। বন্ধুরা আমি বেশি জল ইউজ করব না, কারণ নতুন আলু সহজেই গলে যাবে আর ডাটাটাও তাই। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জলটা ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। বন্ধুরা মাছটা একটু আগে আগেই দিলাম, কারণ আমি একটু কড়া করেই ফ্রাই করেছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা। বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা হেলদি হয়েছে রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রোস্ট করা জিরের গুঁড়ো। তো বন্ধুরা আমি পরিমাণ মতন রোস্ট করা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো রেডি আমাদের এই রেসিপি। এবার চলুন শাকের রেসিপিটি বানিয়ে নিই। এখানে আমি শাকগুলোকে ধুয়ে রেখেছি, এবার কেটে নেব। তো আমি এভাবে হাতে নিয়ে এরকমভাবে কাটছি। বন্ধুরা আমি এভাবে বঠিতেই কমফোর্টেবল, আপনারা চাইলে নাইফও ইউজ করতে পারেন। তো শাকগুলোকে কেটে নিলাম। এখানে আমি রসুনগুলোকে ছেঁচে রেখেছি। এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি অয়েল। বন্ধুরা আমি মাস্টার্ড অয়েল ইউজ করব, কারণ এই রেসিপিতে মাস্টার্ড অয়েলই বেশি ভালো লাগবে। তো আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, ছেঁচে রাখা রসুন। তো রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলো ফ্রাই করা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে শাকটাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ। আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা আমি এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো রেডি হয়ে গেছে আমাদের এই রেসিপি। আপনারা দেখলেন দুটো রেসিপি কতটা হেলদি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।